এদিকে কচুয়া প্রেস ক্লাবের নবাগত কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া বাজারস্থ সুলতান ভূঁইয়া কমপ্লেক্সের রেদওয়ান চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রেখেছেন কচুয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য তহিদুল ইসলাম খোকা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য সন্তোষ চন্দ্র সেন, সহসভাপতি মালিক সরকার, মফিজুল ইসলাম বাবুল এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সহ আরো অনেকে। এদিকে সবার শুরুতেই পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া নবনির্বাচিত কচুয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন। এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের সকলের প্রিয় সদা হাস্যোজ্জ্বল শিক্ষক এবং প্রেস ক্লাবের অন্যতম সদস্য, তো আশা করি এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমরা চিন্তা করেছি এবং চেষ্টা করেছি শুধু যেহেতু আজকের মতবিনিময়